আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি ইলেকট্রিক পলিং বেল খুলে দেখাবো। এতে কি ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, ম্যাগনেট করার জন্য কি ধরনের কয়েল ব্যবহার করা হয়, এটা কি খুলে দেখাবো। এটা হচ্ছে ইলেকট্রিক কলিং বেল, এটা একটি বেল এবং একটি হাতুড়ির সাহায্যে এটি শব্দ করে। তো আমরা আজকাল সচরাচর যে রিমোট কন্ট্রোল ইলেকট্রনিক্স কলিং বেল দেখে থাকি, তাতে রিমোট থাকে এবং ব্যাটারিও থাকে, তো এ জাতীয় কলিং বেলের ভিতরে এ ধরনের ইলেকট্রনিক সার্কিট থাকে, একটি স্পিকার থাকে। তো আজকে আমি এই কলিং বেলটি দেখাবো। এটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক কলিং বেল। ওই ইলেকট্রনিক কলিং বেলে এই ধরনের হাতুর জাতীয় কিছু থাকে না, ওটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে, এবং এটি একটি এসি বিদ্যুতে চলে, এসি কলিং বেল, ইলেকট্রিক কলিং বেল। তো এতে একটু বাজিয়ে দেখাই, এটা হচ্ছে সিরিজ কর্ড। তো সিরিজ ল্যাম্প দিয়ে এ ধরনের শব্দ করে এই হাতুড়িটার সাহায্যে। তো হাতুড়িটা একটি ম্যাগনেট কয়েল আছে এবং কাঁচা লোহা আছে কোর। তো আমি একটু খুলে দেখাই, এই যে এখানে দুটি কয়েল আছে এবং এই তার দিয়ে আমরা বিদ্যুৎ ইন করাই। এই তার পিছন থেকে দুটি তার ভিতরে চলে গেছে এবং এখান থেকে উঠে একটি তার, এই যে হলুদ তারটি এই কয়েলের একটি প্রান্তে আসছে এবং সবুজ তারটি এই কয়েলে আসছে, আর এই কয়েলের সাথে এই কয়েলের শেষ প্রান্ত যুক্ত হয়েছে এইটি থেকে, এই কয়েলটি যুক্ত করছে এবং একটি অ্যাম্পিয়ার টিউব দিয়ে এটি ইনসুলেশন করা হয়েছে। তো দেখেন, একটি হলুদ তার এই কয়েলের এক মাথায় আসছে এবং একটি সবুজ তার এই কয়েলের এক মাথায় আসছে, আর এই কয়েলে এবং এই কয়েলের মাঝে যে একটি তার, দুটি তার বের হবে, সেই তারটি জয়েন্ট হচ্ছে এই দুটি কয়েলের চারটি মাথা। তো দুটি মাথায় এই দুটি তার এই যে বের হয়ে গেছে, এবং এই কয়েলটার এবং এই কয়েলটার মাঝখানে হচ্ছে এই এই জয়েন্টটি, দুটো জয়েন্ট আর কিছু না। এখানে একটি কাঁচা লোহা দেওয়া আছে, এটা এটা হচ্ছে কোর, এই যে। তো যখন এটা কয়েল এখানে আমরা বিদ্যুৎ দিই, এখানে যখন বিদ্যুৎ দিই তখন ম্যাগনেট হয়, এই ম্যাগনেটটা এই কাঁচা লোহাটাকে আকর্ষণ করে এবং বিকর্ষণ করে, একসাথে আকর্ষণ করে এবং বিকর্ষণ করে। এর জন্য এই হাতুড়িটা যেহেতু এইটার সাথে লাগানো আছে, এটা বারবার আকর্ষণ বিকর্ষণের ফলে এই হাতুড়িটি এটায় বাড়ি দেয় এইখানে, এবং এটা খুব দ্রুত হয়, এইভাবেই কাজ করে। এখানে কোনো ইলেকট্রনিক্স বা স্বয়ংক্রিয় কোনো প্রযুক্তি নেই, এটা শুধুমাত্র ম্যাগনেটিক ফিকশনের কারণে এই কাজটা হয়ে থাকে, ম্যাগনেট তৈরির কারণে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।